নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, বর্ণালী রান্নাঘরের আরেকটি নতুন এপিসোড নিয়ে আমি বর্ণালী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পর্বে আমি আপনাদের সামার স্পেশাল একটি রিফ্রেশিং ড্রিঙ্কের রেসিপি নিয়ে হাজির হয়েছি, খুবই পপুলার আম পোড়া শরবত। গরমকালে এই শরবতটা খেলে শরীর আর মন দুটোই ভালো থাকে, বিশেষ করে যারা রোদে খুব ঘোরাফেরা করেন আর রান্না করতে করতে যেসব মহিলারা ক্লান্ত তাদের জন্য খুবই ভালো কাজ দেয় এই শরবতটা, আর বানানো খুবই সহজ আর অসাধারণ টেস্টি। চলুন তাহলে এই সুন্দর শরবতের রেসিপিটা আমরা দেখে নিই। আমপোড়া শরবত বানানোর জন্য আমি একটা বড় সাইজের আম নিয়েছি, আর আমের গোটাটা আমি কেটে 3 ঘন্টা ভিজিয়ে রেখেছি যাতে সমস্ত কষটা বেরিয়ে যায় আর শরবতের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। একটা বড় সাইজের আম দিয়ে 2 গ্লাস বড় সাইজের শরবত হয়, 3 গ্লাস বানাতে যাবেন না, তাহলে শরবতের টেস্টটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আমি 4 চামচ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তবে আপনারা চাইলে নর্মাল চিনিও ইউজ করতে পারেন, তবে গুঁড়ো নিলে কি হয় চিনিটা গোলাতে সময় লাগে না, না হলে অনেকটা সময় লেগে যায়। 1 চা চামচ আমি বিট নুন নিয়েছি, তবে নুন আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। 1 চা চামচ আমি ভালো ব্র্যান্ডের জলজিরা নিয়েছি। এবার চলে যাচ্ছি আমরা আমটা পোড়ানোর জন্য। আমটাকে আমরা পুড়িয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে, একটা রুটির জালের ওপরে আমটাকে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমরা পুড়িয়ে নেব, ঠিক যেভাবে আমরা বেগুন পুড়িয়ে নিই। একদিকে বেশি পোড়াবেন না, সব দিকে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে পুড়িয়ে নিতে হবে। খুব গরম তাই হাত দিয়ে কাজটা করতে যাবেন না, কিছু সাহায্যে এটা উল্টে পাল্টে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। আমটা দেখুন আমি উল্টে পাল্টে ঠিক এইরকম ভাবে পুড়িয়ে নিয়েছি, এর থেকে বেশি কিন্তু কালো করব না, কিন্তু একটু পোড়া পোড়া হতে হবে, না হলে ভেতর থেকে আমটা সেদ্ধ হবে না। এবার আমটাকে আমরা পুরোপুরি ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে যাওয়ার পর খোসাটা ছাড়িয়ে নেব। আমটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, দেখুন কত সহজে আমের খোসাগুলো ছাড়ানো যাচ্ছে। এবার আমের খোসাটা খুব ভালোভাবে আমরা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব সামান্য একটু জলের সাহায্যে। আটিটা ফেলে দেব আর আমের সমস্ত পাল্পটা আমরা বের করে নেব। অল্প একটু জল দিয়ে দেখুন চেপে চেপে আমের পাল্পটা খুব সুন্দরভাবে বের করে নিয়েছি, আর আটিটা আমরা ফেলে দেব। এইভাবে আম পুড়িয়ে আমের পাল্প বের করে আপনারা 1 সপ্তাহ পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন, আর বাড়িতে গেস্ট আসলে চট জলদি আম পোড়া শরবত আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার দেখুন এটা কিন্তু পাল্পটা বের করার পর খুব বেশি স্মুথ হয়নি, এটাকে আমরা আরেকটু বেশি স্মুথ বানাবো। তার জন্য একটা মিক্সার জারের বাটি নেব আমরা, তার মধ্যে দিয়ে দিলাম আমের পাল্প। চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়ে দিলাম, জলজিরাটাও দিয়ে দিলাম। এবার এটা সামান্য একটু লো স্পিডে আমরা একটু ঘুরিয়ে নেব, এর মধ্যে আপনারা ঠান্ডা জলও অ্যাড করতে পারেন, আমি একটু ঠান্ডা জল এর মধ্যে অ্যাড করছি।
শরবতটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এবার এটা ব্লেন্ড করে নেব। শরবতটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার গ্লাসে ঢেলে দিচ্ছি। আপনারা চাইলে ইচ্ছা মতো বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারবেন। ওপর থেকে একটু জলজিরা দিয়ে দিলাম টেস্ট আরো বেশি ভালো হওয়ার জন্য। তাহলে তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং গরমকালের সেরা শরবত, আম পোড়া শরবত। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সঙ্গে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টুইটারে শেয়ার করে দিন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।